আসসালামু আলাইকুম ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাই কোয়ালিটি কলম তৈরি করার মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা কলম বানিয়ে মার্কেটে ব্যবসা করতে পারবেন চাইলে এটা যে কোনো কোয়ালিটির কলম বানাতে পারবেন আমাদের এখানে দেখ দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্যাম্পল আছে এখানে আপনারা চাইলে এরকম আরও অনেক কোয়ালিটির বানাতে পারবেন আমাদের এখানে টোটাল কয়েকটা আইটেমসের আছে যেমন এই যে এটা হচ্ছে গ্রিপার বডি এটা হচ্ছে গ্রিপার বডি বা যেটাকে পিন পয়েন্ট বলে সেই বডিটা আপনারা চাইলে এটা বানাতে পারবেন তারপরে এখানে আছে যে কাঠ বডি বা প্যান্সেলিক বডি আপনারা চাইলে এটাও বানাতে পারবেন এখানে আর একটা আছে যে পাল বডি এটার উপর দিয়ে একটা এক্সট্রা একটা গ্লেজ থাকে এই বডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে চোখো চোখো বডি এই বডির কাঁচামালও আমাদের কাছে আছে আর এখানে হচ্ছে রকমারি বডি যে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন একটা বডি এটা সাধারণত অন্য কারোর কাছে পাবেন না এই বডিগুলো আমাদের কাছে পাবেন আর এখানে এই পাশে হচ্ছে হাই স্কুল বডি এটা হচ্ছে হাই স্কুল বডি আপনারা চাইলে এই বডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে এরকম যেমন দেখতে পাচ্ছেন জননী হাই স্কুল আপনারা চাইলে এরকম যে কোনো নামে বানাতে পারবেন আমাদেরকে বললে আমরা ওই নামে বানাই দিব এবং আমাদের সাথে কথা বললে আপনারা বিস্তারিত বিষয়গুলো আরও বিস্তারিত কিছু জানার থাকলে আমাদের নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন এই হচ্ছে আমাদের কাঁচামাল আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কালো বা লাল যেটা এটার নাম হচ্ছে অ্যাডেপ্টার আর এই পাশে যেটা আছে এটার নাম হচ্ছে পিন বা টিপস আর এখানে দেখতে পাচ্ছেন পাতা আছে যে এটা হচ্ছে দশ পিসের পাতা এই পাতাগুলো আমাদের কাছে পাবেন এই যে দশ পিসের পাতা তারপরে এখানে আছে যে আর একটা দশ পিসের পাতা এই এই কোয়ালিটির পাতা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বারো পিসের পাতা বারো পিসের পাতা মার্কেটে এই একটাই আছে এবং দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে এটাও নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের মেশিনটা কিভাবে কাজ করে কিভাবে একটা বল পেন বানাতে হয় তো এই হচ্ছে আমাদের বল পেন বানানোর টোটাল মেশিন টোটাল চারটা মেশিন মিলে এক সেট এবং এই এক সেট মেশিনের মাধ্যমে আপনারা বল গুলা বানাতে পারবেন এখানে একটা হচ্ছে নিফ ফিটিং মেশিন আর একটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন আর এটা হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনের মাধ্যমে কালি ভরতে হয় আর এখানে আছে রোটারি মেশিন এটার মাধ্যমে কলমের বডির ভিতর বাতাস থাকলে সেটাকে বের করতে হয় এই হচ্ছে আমাদের টোটাল চারটা মেশিন আপনাদেরকে দেখাই আমাদের মেশিনটা কিভাবে কাজ করে প্রথমে এই অ্যাডেপ্টার ফিটিং মেশিন ভিতরে যে অ্যাডেপ্টারটা দিতে হবে খুবই সিম্পল এভাবে অ্যাডেপ্টারটা দিবেন তারপরে এখানে বডিটা রাখবেন বডিটা রাখার পর সিম্পলি এখানে চাপ দিবেন। এই যে এখানে চাপ দিবেন অ্যাডাপ্টারটা ঢুকে যাবে তারপরে হচ্ছে কালি ভরবেন আহ সর্বপ্রথম কালি ভরে নিলে সুবিধা হবে এই যে নজেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে নজলটা আছে এই নজেলের ভিতর বডিটা রাখবেন রাখার পরে যে এখানে লিভার আছে এই লিভারটা চাপ দিবেন চাপ দিলে যে ট্যাংকের ভিতর কালি থাকবে এই ট্যাংকের ভিতর কালি থাকবে তাহলে কালি থাকবে লিভারটা চাপ দিলে এই বডির ভিতর এই দিক দিয়ে কালিটা ভরে যাবে এই দিক দিয়ে আর এই যে এখানে চাবি অন অফ সিস্টেম আছে আপনার কাজ শেষ হলে তাহলে এই চাবিটা বন্ধ করে রাখতে পারবেন আবার চাইলে চালু করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার তাহলে কালিটার ওয়েস্টেজ হবে না কাজ শেষে কালিটা ওয়েস্টেজ হবে না এর কারণে এই চাবিটা এর কারণে এখানে এই চাবিটা দেওয়া আছে এবং এটার সাথে হিট কন্ট্রোলার লাগানো আছে অনেক সময় কালিটা শক্ত হয়ে যায় বা বসে যায় সেই জন্য হচ্ছে আমাদের এই হিট কন্ট্রোলার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার আছে এই যে এটা অনেক উন্নত মানের একটা কন্ট্রোলার সাধারণত এই কন্ট্রোলার অন্য সবাই দেয় না যেটা আমরা দিই এখানে এটা অনেক উন্নত মানের কন্ট্রোলার আমাদের কাছ থেকে এটাও পাবেন আমরা উন্নত মানের কন্ট্রোলার দিয়ে মেশিনগুলো দিই এবং হিটারগুলো অনেক ভালো মানের সাধারণত এই কন্ট্রোলার দেখবেন সবাই ম্যাক্সিমাম সবাই কাঠেরগুলা দেয় কিন্তু আমরা এই দামি কন্ট্রোলারগুলা দিই আমাদের কাছ থেকে এটা পাবেন তো কালি বরা শেষ এরপরে হচ্ছে এরপরে হচ্ছে নিপ লাগাতে হবে সর্বপ্রথম আপনারা অ্যাডেপ্টার লাগাবেন বা কালি ভরবেন দুইটার একটা যে কোনো একটা করবেন তারপরে এটা হচ্ছে আপনাদের সুবিধার মতো মনে করেন সর্বপ্রথম কালি ভরলেন তারপর অ্যাডেপ্টার লাগালেন তারপরে হচ্ছে পিনটা লাগাতে হবে পিন বা নিপটা লাগাতে হবে এই খুবই সাধারণ এখানে বডিটা রাখবেন অ্যাডেপ্টার লাগানোর পর কালি ভরার পর তারপরে হচ্ছে এই যে মেশিনের ভিতর পিনটা ঢোকাই দেবেন এই যে খুবই সহজ এটা জটিল কোনো কিছু না মেশিনের ভিতর পিনটা ঢোকাই দিলেন এবার এই যে এখানে লিভারটা চাপ দিবেন এই যে চাপ দিলাম এই যে চাপ দিলাম নিপটা লেগে গেল এটা কিন্তু অন্য কোথাও দিয়ে লাগার মতো কোনো রাস্তা নেই কারণ এটা ওই রকম মাপ মতোই বানানো আছে যার কারণে এটা অন্য কোথাও এটা যাবে না এটা আমাদের ফিক্সড করা যে দেখুন এটা লেগে গেছে এরপরে লাস্ট কাজ হচ্ছে আমাদের রোটারি মেশিন এই রোটারি মেশিনের মৃত্যুর কলমের এই যে যে মাথাটা দেওয়া লেগবে এই মাথাটা কিন্তু ভিতরে দিতে হবে আপনারা কিন্তু আবার ভুলে উল্টা দিবেন না যদি আপনি যে পিছনের এই ভিতরে দেন তাহলে কিন্তু এই রোটারির মেশিনের ভিতর কালি যা আছে সব কিন্তু বডির ভিতর থেকে বের হয়ে যাবে যার কারণে যে মাথাটা লেখে এই মাথাটা ভিতরে দেবেন এই যেরকমভাবে তিনটায় ভরে দিবেন একবারে একবারে তিনটায় দিবেন পরিমাণ মতো যেন সবগুলাই সমান হয় দেওয়ার পর আপনারা সম্পূর্ণ ভরে দিবেন দেওয়ার পরে যে এখানে ইলেকট্রিক লাইন সিস্টেম আছে এই লাইনটা দিলে এটা অনেক স্পিডে ঘুরতে থাকবে এরকমভাবে অনেক স্পিডে ঘুরতে থাকবে ঘোরার ফলে আপনার কালির ভিতর যে বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে যার কারণে কিন্তু লেখার মধ্যে কিন্তু আর কোনো গ্যাপ দিবে না এবং কালিটাও টাইট হয়ে যাবে যার কারণে আর বডির পিছন দিয়ে কালিটা বের অনেক সময় আমাদের ছোটোবেলায় দেখে দেখতাম জামা কাপড় সব নষ্ট হয়ে যেত কালি বের হয়ে এটা হচ্ছে এই রোটারি মেশিনটা কাজ না করার কারণে যার কারণে আপনারা এই রোটারি মেশিন দিয়ে ইনফিলিং করলে তাহলে আর পিছন দিয়ে কালিটা বের হয়ে যাবে না এবং কালিটাও শক্ত হয়ে যাবে এবং লেখাও কোনো ডিস্টার্ব দিবে না এই হচ্ছে আমাদের টোটাল ফুল চারটা মেশিন চারটা মেশিনের সেট এটা আমাদের তো আপনাদের কারো এই ফুল সেট আপ মেশিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে উন্নত মানের মেশিন নিতে পারবেন অনেকের কাছে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর একটা স্যাম্পল হিসেবে আছে এই যেটা কিন্তু অনেক নর্মাল কোয়ালিটির একটা মেশিন এই যে নর্মাল মানুষের কাছ থেকে এই মেশিনগুলাই পাবেন এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ছোট চিগন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নর্মাল একটা মেশিন ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে এই মেশিনগুলাই পাবেন এবং আপনারা হয়তো কম দাম দেখিয়ে যাচাই বাছাই না করেই নিতে পারেন এর জন্য আপনাদের সবসময় একটা কথা বলবো মেশিন নেওয়ার আগে সবসময় আগে যাচাই বাছাই করে নেবেন এবং তারা কেমন কোয়ালিটির কাঁচামাল দেয় এগুলা কিছু যাচাই বাছাই করে নিবেন যেমন আমরা কিন্তু আপনাদেরকে অনেক কোয়ালিটির বডি দেখালাম আপনারা এরকম বডি পাবেন কিনা যার কাছ থেকে মেশিন মেশিন এরকম নিশ্চিত হয়ে এবং মেশিনটা কেমন কোয়ালিটির আমাদের এরকম এখন যেটা দেখতে পাচ্ছেন এরকম নর্মাল কোয়ালিটি নাকি এরকম হাই কোয়ালিটির মেশিন এটা আপনারা যাচাই বাছাই করে নিবেন যেমন দেখতেই পাচ্ছেন দেখলেই বোঝা যায় একটা জিনিসের ভালো মন্দ দেখলেই বোঝা যায় এরকম হাই কোয়ালিটির মেশিন অবশ্যই আপনারা যেহেতু এক ব্যবসা করবেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভালো জিনিস নিয়ে ব্যবসা করার জন্য। আপনারা যদি শুরুতেই নর্মাল জিনিস নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু সেই জিনিসটা থেকে আপনারা বেনিফিট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ব্যবসা যখন করবেন সবসময় ভালো জিনিস নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন তাহলে সেই ব্যবসায় আশা করি ভালো কিছু করতে পারবেন তো আপনাদের কারো যদি আমাদের এই হাই কোয়ালিটির মেশিনটা প্রয়োজন হয় তাহলে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা চাইলে এই মেশিনগুলো সরাসরি আয়সা নিতে পারবেন বা এই কাজটা যেহেতু অনেক সহজ তাই যারা ঢাকা থেকে অনেক দূরে থাকে অনেকে আসতে চায় না তো তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন কন্ডিশনে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে মেশিন নিলে আমরা সম্পূর্ণ টাকা অ্যাডভান্স চাই না আমাদেরকে জাস্ট সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা মেশিন পাঠাই দিই যেমন এক এক দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন পাঠাই দিই বাকি টাকাটা আপনাদের এলাকার যে কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে আপনারা মেশিনটা উঠাতে পারবেন এটা একটা আপনাদের জন্য অনেক বড় একটা সুবিধা এই সুবিধাটা আমরা দিই তো কারো মেশিন লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমাদের সকল ভিডিও বসে যাবে সবার প্রথম আপনার কাছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য